টেনশন টেনশন আর টেনশন, ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার আগে টেনশন হবে না তা কি হয়, বাট টেনশন থেকে কি করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে সে উপায় কিন্তু তোমাকেই খুঁজে নিতে হবে। আর আজকের এই ভিডিওতে তোমাদের যাতে পরীক্ষার হলে কোনো টেনশন না হয়, শেষ ভালো তার সব ভালো, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স হচ্ছে আমাদের শেষ পরীক্ষা, রাত পোহালেই ফিজিক্যাল সায়েন্স, তো এমতাবস্থায় কীভাবে নিজেকে প্রস্তুত করব, আজকের এই লাস্ট নাইট কীভাবে নিজেকে তুলে ধরব, নিজেকে মেলে ধরব, সেটা নিয়েই বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। আর তোমাদেরকে আমরা সাজেস্টিভ কোয়েশ্চেন বলবো না, তার কারণ ফিজিক্যাল সায়েন্সে সাজেশন দেওয়া মানে কিন্তু নিছকই মিথ্যা প্রবাদ দেওয়া আর কিছুই না, বাট কিছু ভালো প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে আশা করছি পরীক্ষার হলে সেখান থেকেই কোশ্চেন কিন্তু তোমরা অনায়াসে লিখে আসতে পারবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি প্রথমেই শেয়ার করব যে পরীক্ষার হলে নিজেকে কন্ট্রোল করব কিভাবে। দেখো আমি তোমাদেরকে একটু প্রথমেই বলি, ফিজিক্যাল সায়েন্স প্রশ্ন হাতে পাওয়ার পর তোমাদের কিন্তু মনে হবে যে এ কি প্রশ্ন, আমি তো এরকম প্রশ্ন বাড়ির থেকে করেই আসিনি, একটা প্রশ্নের উত্তরও আমি জানি না, এরকম কিন্তু তোমাদের মনে হবে, এটা সবারই হয়। তো আমি তোমাদেরকে বলবো যে প্রশ্ন পাওয়ার পরে নিজেকে আগে কন্ট্রোল করতে হবে, নিজের মন মানসিকতাটাকে আগে স্থির রাখতে হবে। আমি কথা দিচ্ছি পরীক্ষার হলে তোমরা যদি প্রথম 10 মিনিট নিজেকে কন্ট্রোল করতে পারো প্রশ্ন দেখার পর যে আমি পারবো না, মানে অন্যরকম ফিলিংস চলে আসবে, তখন সেই ফিলিংসটাকে নিজেকে কিন্তু প্রথমে সামলাতে হবে। আমি বলছি পরে লিখে শেষ করতে পারবে না, লুজ পেজের পর পেজ শুধু নিয়েই যাবে, তো সেইটা যদি তোমাকে করতে হয় তাহলে প্রথমে পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর প্রশ্নগুলো দেখার পর নিজেকে কখনোই ভাববে না যে আমি প্রশ্ন পারবো না। আমি বলছি মনে জোর রাখবে যে আমি পারবো, সবই লিখে আসতে পারবো। তোমার মনে হতে পারে যে এটা করাটা খুবই কঠিন, বাট এটা যে একবার করতে পেরেছে তার পরীক্ষা কিন্তু ভালো হয়েছে, এটা কিন্তু আমি সবাইকে বলে থাকি, তোমাদেরকেও বলছি। আর ওই এসটিপি এনটিপি এই অমুক তমুক দেখে কিন্তু কেউ ভয় পাবে না, এগুলো নর্মাল ব্যাপার, প্রবলেমেটিক কোশ্চেন বেশি আসে না, সারা প্রশ্ন ঘুরে 3 থেকে 4টি, তার বেশি প্রবলেমেটিক কোশ্চেন থাকেই না, থিওরম থাকে, তো এর জন্য তোমরা কিন্তু ভেবো না যে সব অঙ্ক আসবে ভৌতবিজ্ঞানের আর আমার পরীক্ষা খারাপ হয়ে যাবে, তার কারণ ভৌতবিজ্ঞানের অঙ্ক অনেকে ভয় পায়, তো এই ভৌতবিজ্ঞানের অঙ্ক থেকে কোনো ভয় পাওয়ার কারণ নেই, তার কারণ তোমাদের কিন্তু অনেক ড্রাই কোশ্চেনও থাকবে, সেগুলো লিখে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় যে নাম্বার সেটা কিন্তু তোমরা তুলে নিতে পারবে। তো এবার তোমাদেরকে প্রথমে যেটা বলে থাকবো সেটা হচ্ছে আগে প্রশ্ন পাওয়ার পর নিজেকে কিন্তু কন্ট্রোল করাটা মাস্ট, এটা কিন্তু তোমাদের প্রথম কাজ হবে। তারপর তোমাদেরকে একটুখানি আমি বলি, যদি কোনো প্রশ্ন যদি তোমাদের জানা না থাকে তো তোমাকে সার্ভাইভ করতে হবে, কোন চ্যাপ্টারের কোশ্চেন, কোন পার্টের কোশ্চেন, কোথার থেকে কোনটি এসছে, মানে প্রশ্নটি এসছে, সেটা তোমাদের আগে কিন্তু ওই একটুখানি সময়ের মধ্যে নিজেকে করে ফেলতে হবে। আশা করছি তুমি অ্যান্সার কিন্তু লিখে আসতে পারবে। এবার তোমাদেরকে একটু বলি শেষ মুহূর্তে তোমরা কোন কোন প্রশ্নগুলো, কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো দেখে যাচ্ছ, তার কারণ আজকের রাত তোমাদের কাছে অল্প কিছুক্ষণেরই সময় বলতে গেলে, তাই সেই সময়টাকে তোমাদের নষ্ট করতে দেবো না, আমি সেই প্রশ্নগুলোকে ডিসপ্লেতে শো করছি, তোমরা একটু দেখে নাও, এই প্রশ্নগুলো চোখ বুলিয়ে যাও, যদি কপাল ভালো থাকে তো এই প্রশ্নগুলো যদি চলে আসে তো তোমরা লিখে আসতে পারবে আর তোমাদের পরীক্ষাও কিন্তু ভালো হয়ে যাবে। তো যাই হোক বেশি কথা বলবো না, দেখে নাও যে মাধ্যমিক 2024 ভৌতবিজ্ঞানের কোন কোন প্রশ্নগুলো তোমরা লাস্ট মুহূর্তে দেখে যাচ্ছ, চলো দেখে নিই। তাড়াতাড়ি করে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, প্রথম পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে 1 নম্বর প্রশ্ন আছে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর ওজনস্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব লেখো, 2 নম্বর ওজনস্তর ধ্বংসে এনও এবং সিএফসির ভূমিকা, 3 নম্বর আছে বিশ্ব উষ্ণায়ন কী এর ক্ষতিকারক প্রভাব, 4 নম্বর স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, 5 নম্বর আছে গ্রিন হাউস এফেক্ট কী এর ক্ষতিকারক প্রভাব, 6 নম্বর আছে তাপন মূল্য কী, 7 নম্বর প্রশ্ন আছে সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো, 8 নম্বর আছে বায়োফুয়েল কী এর ব্যবহার লেখো, 9 নম্বর আছে বায়োগ্যাস কী এর উপাদান লেখো, 10 নম্বর আছে মিথেন হাইড্রেট কী, 11 নম্বর আছে ওজোন গহ্বর কাকে বলে, 12 নম্বর প্রশ্ন আছে গ্রিন হাউস গ্যাস কী, 2টি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, 13 নম্বর প্রশ্নটি আছে এলপিজি ও সিএনজির পুরো নাম লেখো। দেখো গ্যাসের আচরণ থেকে কী কী করছো এবছর দেখে নাও, বয়লের সূত্র, বয়লের সূত্রের ধ্রুবক, চালতি সূত্র, চালতি সূত্রের ধ্রুবক,
চার্লসের সূত্রে গাণিতিক রূপ, পরম শূন্য উষ্ণতা এবং লেখচিত্র করে যাচ্ছ পি এর সাথে ভি, পিভির সাথে পি, ভি বড়টি ছোটটি। অ্যাভোগাড্রোর সূত্র, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন, আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো, ব্যাখ্যা করো, গ্যাসের অণুগুলোর বেগ ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব, গ্যাসের আণবিক ওজন ও বাষ্পঘনত্বের মধ্যে সম্পর্ক, গ্যালিসকের গ্যাস আয়তন সূত্র, উষ্ণতার কেলভিন স্কেল কি, রাসায়নিক গণনা থেকে অঙ্ক আসবে তোমরা সবাই জানো, অঙ্ক করতে হবে। আর অঙ্ক যদি তোমাদের সমস্যা হয়, আমি যে অঙ্কগুলো করে রেখেছি অলরেডি আমার ইউটিউবে রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। দুর্গা প্রসারণ গুণাঙ্ক তাপের ঘটনা সমূহ থেকে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে দেখবে। তিন নম্বর প্রশ্ন, তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে। লোহার দুর্গা প্রসারণ এত বলতে কী বোঝো, এইরকম একটা প্রশ্ন কিন্তু আসবে, লোহার জায়গায় কিন্তু তামা আসতে পারে। আচ্ছা, লোহা, ইনবার ও তামার মধ্যে সবচেয়ে কম দুর্গা প্রসারণ গুণাঙ্ক কোনটি, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। কঠিনের তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, সম্পর্ক জাস্ট লিখবে তোমরা আলফা বিটা গামার মধ্যে যে সম্পর্কটা সেটা। আচ্ছা, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আপাত প্রসারণ গুণাঙ্কের সাথে এর সম্পর্ক কী। ন নম্বর প্রশ্ন হচ্ছে রিভেট কী, এটি কেন করা হয়। দেখো, আলো থেকে তোমরা কোন কোনগুলো করে যাচ্ছ, অবতল দর্পণ ও উত্তল দর্পণ কাকে বলে, গোলীয় হবে এটা, গোলীয় দর্পণের মেরু বক্রতা ব্যাসার্ধ উন্মেষ কী, আলোর প্রতিসরণের সূত্র মুখ্য ফোকাস কাকে বলে, গোলীয় দর্পণের ক্ষেত্রে এটা কিন্তু উত্তল অবতল দুটোর ক্ষেত্রেই করবে, আর ইকুয়াল টু টু এফ, উত্তল এবং অবতলের ক্ষেত্রে কিন্তু তোমরা দুটোই দেখে যাবে। নেক্সট, রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্ধিত প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণ দ্বারা সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করো। অবতল ও উত্তল দর্পণের ব্যবহার, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। প্রিজমের ক্ষেত্রে প্রমাণ, ডেল্টা ইকুয়াল টু আয়ন প্লাস আই টু মাইনাস এ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি এবছর চান্স রয়েছে। নেক্সট, ফোকাস, ফোকাসতল, ফোকাস দূরত্ব কী। তারপর যেটা আছে, বস্তু উত্তল লেন্স থেকে অসীম দূরত্বে থাকলে প্রতিবিম্ব কেমন গঠন হবে। 13 নম্বর প্রশ্ন আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে কখন কোথায় প্রতিবিম্ব গঠন হয়। আচ্ছা, এরপর হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া এগুলোর সমাধান দেখে যাচ্ছ। অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির ব্যবহার, ক্ষতিকারক প্রভাব, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়, উত্তল লেন্সের ফোকাস দূরত্বে চিত্রসহ সংজ্ঞা দাও বা বর্ণনা দাও। চলতড়িৎ থেকে কুলম্বের সূত্র দেখে যাচ্ছ, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎচালক বল, বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক, পরিবাহী রোধ, দৈর্ঘ্য ও প্রস্থের ক্ষেত্রফলের উপর কী কী নির্ভর করে, ওহমের সূত্র এবং তার গাণিতিক রূপ এবং লেখচিত্র, রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক কী, সংকট উষ্ণতা কাকে বলে। তারপর তোমরা জুলের সূত্র পড়ে যাচ্ছ, তড়িৎ ক্ষমতা এবং অ্যাকওয়ার্ড কাকে বলে, বট কী, সিএফএল এলইডির মধ্যে পার্থক্য, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, বাল্যচক্রের ঘূর্ণন বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স কী, ডাইনামো মোটরের মধ্যে পার্থক্য, ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন, তারপর আর্থিং কেন করা হয়, এটি কারণ কী, আর লেন্সের সূত্র এখান থেকে তোমরা কিন্তু দেখে যাচ্ছ। এরপর পরমাণু নিউক্লিয়াস থেকে তোমরা দেখে যাচ্ছ, তেজস্ক্রিয়তার ব্যবহার, নিউক্লিয় বিভাজন কাকে বলে, নিউক্লিয়ার রিয়্যাক্টার কী, নিউক্লিয় সংযোজন কী, আলফা বিটা গামার মধ্যে যে ভেদন ক্ষমতার তুলনা। আচ্ছা, একটি আলফা ও একটি বিটা গামা গ্যাস আয়নিত করার ক্ষমতার কোনটি বেশি, আর এরকম একটা অঙ্ক কিন্তু দিয়ে যাবে যে ইউরেনিয়াম 92,234, এখান থেকে একটা আলফা বেরোলো বা একটি বিটা বেরোলো, তারপর কী হবে সেইটা। আচ্ছা, এরপর এখান থেকে আরেকটা কথা বলি, তোমাদের নিউক্লিয় বন্ধন শক্তি এবং আমাদের যে ভর ত্রুটি, সেই ভর ত্রুটি কিন্তু এবছর আসার চান্স রয়েছে, ইকুয়াল টু এম সি স্কোয়ার যেটা রয়েছে, যে আমরা জানি ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার, তো এই সূত্রটা কিন্তু তোমরা দেখে যেও এখান থেকে, ওকে, এটা কিন্তু দেখে যাচ্ছে অবশ্যই। আচ্ছা, নিউক্লিয় বন্ধন শক্তি এবং ভরত্রুটির মধ্যে সম্পর্ক মাথায় রেখো। আচ্ছা, পর্যায় সারণী থেকে তোমরা দেখে যাচ্ছ হচ্ছে পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, হাইড্রোজেনকে দুষ্টমৌল বলা হয় কেন, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কাদের বেশি হয় কেন সেটা। আচ্ছা, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো, আর এবিসিডি এরকম একটা কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, তোমরা স্ক্রিনশট মনে রাখো। নেক্সট, আয়নীয় সমযোজী বন্ধন থেকে তোমরা দেখে যাচ্ছ ইলেকট্রন আসক্তি কাকে বলে, লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম ক্লোরাইডের গঠন, NaCl এর আণবিক ওজন 58.5 কথার অর্থ কী, অষ্টক সূত্রের ব্যতিক্রম, তড়িৎ পরিবাহিতা, লুইস ডট যে কোনো একটা আসবে, আয়নীয় সমযোজী যৌগের পার্থক্য, অ্যানোড ক্যাথোড কী, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ লেপন কী, এর ব্যবহার লেখো, পিতল ও লোহার দ্রব্য নিকেলে দেওয়া হয় কেন, মানে গ্যালভানাইজেশন যেটাকে বলা হচ্ছে পরেই আছে, কীভাবে করা হয়, তড়িৎ জলে তড়িৎ বিশ্লেষণের সামান্য এস্টিএসএফ মেশানো হয় কেন, এটা দেখে যাচ্ছ। পরীক্ষাগার শিল্প অজৈব রসায়ন থেকে তোমরা অ্যামোনিয়া পরীক্ষা প্রস্তুতির নীতি সমীকরণ দেখে যাচ্ছ, জলীয় দ্রবণের সঙ্গে নেসলার বিক্রিয়া দেখে যাচ্ছ, অ্যামোনিয়া শিল্প উৎপাদন দেখে যাবা, ইউরিয়ার ব্যবহার, COOC4 এর সাথে H2SO4 এর বিক্রিয়া কী ঘটে সমীকরণ সহ লিখতে হবে, AgNO3 এর সাথে H2S এর বিক্রিয়া কী ঘটে সমীকরণ সহ লিখতে হবে, নাইট্রোজেন প্রস্তুতির নীতি তোমরা দেখে যাচ্ছ, নাইট্রোজেন প্রস্তুতির নীতি,
ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে, অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির নীতীয় সমীকরণ এই বিষয়গুলি উল্লেখ করে দিতে পারে, ক্যালসিয়াম কার্বাইটের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া, নাইট্রোলিম কি, H2SK P2O5 দ্বারা শোষণ করা হয় না কেন, আর স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতীয় সমীকরণ, এটা কিন্তু স্টার মার্ক কোশ্চেন, ধুমায়মান সালফিউরিক অ্যাসিড কি বা ওলিয়াম কি, ধাতুবিদ্যা থেকে তোমরা জানো যে আকরিক দিতে পারে, পিতল ড্রোমিলিন ব্যবহার দেখে যাবা, আর জিঙ্ক আয়রন আর হচ্ছে অ্যালুমিনিয়াম আর কপারের একটি করে বা দুটি করে আকরিক এবং তাদের সংকেত, খনিজ আকরিকের মধ্যে পার্থক্য, আর লোহায় মরিচা নিবারণের উপায়, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক দুটোই বলা হয় কেন, জৈব রসায়ন থেকে তোমরা ক্যাটিনেশন ধর্ম, আলেয়া কীভাবে সৃষ্টি হয়, সমবায়বতা বা আইসোমেরিজম কাকে বলা হয়, একটা ইউপ্যাক নোমেনক্লেচার দেবে, বিশেষ করে ইথানোয়িক ও প্রোপানোয়িক দেখে যেতে পারো, এলপিজি সিএনজির উৎস ব্যবহার, ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, ইথিলিনের জুত বিক্রিয়া, হাইড্রোজেন ও ব্রোমিন, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, পলিথিন টেপলন পিভিসি এর নাম মনোমার এবং ব্যবহার, জৈব ভঙ্গুর পলিমার কাকে বলা হয়, অ্যালকিন অ্যালকাইন এবং অ্যালকেন, এর এখান থেকে এই কটা কোশ্চেন যদি তোমরা দেখে যাও আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো এই ছিল কিন্তু আমাদের সাজেশান, তো এই সাজেশান তো ঠিক হয় না, তো এটাই মূলত তোমরা করে যাও, আশা করছি এখান থেকে প্রশ্ন চলে আসবে।